কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের একটি খুব সুন্দর একটা ঘটনা শোনাবো। আপনারা তো জানেন প্রতিটা ভিডিও আমরা কতটা রিসার্চ করেই বানাই, আপনাদেরও সেই সমস্ত রকম ভিডিও দেখতেও ভালো লাগে। তাহলে আর বিলম্ব না করে আমাদের এই ভিডিওটি লাইক এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন এবার আমরা মূল গল্পে ফিরি। তাইওয়ানের মায়োপিয়া মহামারী বিশ্বের একটি সতর্কতামূলক গল্প হিসেবে পরিচিত। পেই চ্যাং উ একজন চক্ষু চিকিৎসক, যিনি তার রোগীদের চোখে সাংঘাতিক রকম পরিবর্তন দেখেছেন, যা শুধুমাত্র কিশোর বা কিশোরীদের মধ্যেই নয়, অনেক বড় সংখ্যক শিশুদেরও প্রভাবিত করছে। আসুন আজ এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে সেই সমস্ত সমস্যা এবং কিভাবে সেই সমস্যাগুলোকে সমাধান করা হলো সেই সমস্ত জিনিসগুলো আমরা দেখে নিই। তাইওয়ানের কিশোর কিশোরী এমনকি শিশুদের মধ্যে মায়োপিয়া বৃদ্ধি একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি একটি বৈশ্বিক তরঙ্গেরই অংশ যার সংখ্যা বৃদ্ধি পাচ্ছে বিশেষ করে এশিয়া জুড়ে। পেই চ্যাং উ একজন চক্ষুরোগ বিশেষজ্ঞ, তিনি তাইওয়ানে অগণিত চোখের অস্ত্রোপচার করেছেন এবং বছরের পর বছর ধরে কিছু জিনিস তাকে অস্থির করে রেখেছে। তো এবার আমরা জানি যে কি বিষয় তাকে এতটা অস্থির করে রেখেছে। তার রোগীরা আরও কম বয়সী হয়ে উঠছে, বয়স্কদের মধ্যে মায়োপিয়া চিকিৎসা করার পরিবর্তে তিনি কিশোর কিশোরীদের এমনকি 14 বছর বয়সী উচ্চ বিদ্যালয়ের ছাত্রের উপরও অপারেশন করছেন। এটি সাংঘাতিকভাবে তাকে ব্যথিত করেছে। মায়োপিয়া হলো এমন একটি রোগ যা হলে কি হয়, যা হলে চোখের বলটি খুব দীর্ঘ হয়ে যায়, যার ফলে দূরের বস্তুগুলি আমরা ঝাপসা দেখতে শুরু করি এবং এই রোগটি এশিয়া জুড়ে দাবানলের মতন ছড়িয়ে পড়েছে। বর্তমানে চীনের রিপোর্ট অনুযায়ী তাদের তরুণ জনসংখ্যার 90% পর্যন্ত মায়োপিক। 1950-এর দশকে মাত্র এই মায়োপিকের সংখ্যা 10% ছিল এবং চীন অনুমান করছে 2050 সালের মধ্যে বিশ্বের অধিকাংশ জনসংখ্যার চোখের দৃষ্টির সংশোধনের প্রয়োজন হতে পারে। এই মায়োপিয়া বৃদ্ধির মূল কারণ হলো পরিবর্তনশীল জীবনধারা। বর্তমানে শিক্ষায় এক অদ্ভুত পরিবর্তন আমরা পাই। আগের মতো এখনকার শিশুরা আর বই নয়, বরং মোবাইল স্ক্রিনেই বেশিরভাগ সময়টা কাটায়। এর পরিণতি হয়তো আমরা সবাই বুঝতে পারছি। তাহলে সমাধান কি? তাইওয়ানে মায়োপিয়া মোকাবেলায় প্রাথমিক পদ্ধতির মধ্যে শ্রেণীকক্ষের পরিবর্তন এবং বিভিন্ন রকম বাহ্যিক কাজগুলো সেই সংখ্যাটাকে বাড়ানোর চেষ্টা করা চলছে। কিন্তু কিছুদিন আগে এই সমস্ত মায়োপিয়া সংক্রান্ত বিষয়ে টার্নিং পয়েন্ট নিয়ে আসেন একজন অস্ট্রেলিয়ান গবেষক, নাম ইয়ান মর্গান। তিনি একটি অপ্রত্যাশিত সংযোগ স্থাপন করতে পারেন, যাতে দেখা যাচ্ছে যে সূর্যালোক চোখের বৃদ্ধি নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং চোখের মনির দীর্ঘায়িত হওয়ার ব্যাপারেও সূর্যালোকের অশেষ অবদান আছে। এই প্রকাশের দ্বারা অনুপ্রাণিত হয়ে পি চ্যাং উ পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তাইওয়ানের স্কুলগুলিতে প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট সময় রাখা হয়েছে বাইরের কাজকর্ম এবং খেলাধুলা করার জন্য, যা শিশুদের কম বয়সে মায়োপিক হওয়া থেকে অনেকাংশেই বাঁচাচ্ছে। তাইওয়ানের এই মায়োপিয়া যুদ্ধ অব্যাহত রয়েছে। আমরা শুনলাম একজন দৃঢ় প্রতিজ্ঞ চক্ষুরোগ বিশেষজ্ঞ এবং একজন সচেতন পিতার গল্প, এবং এই ক্রমবর্ধমান বিশ্বব্যাপী স্বাস্থ্য সংকটকে নস্যাৎ করার জন্য সূর্যের আলো হলো একটি অনন্য বিকল্প, এমন একটি ঘটনা যা আমাদের শুধু শারীরিক সুস্থতার জন্যই নয়, আমাদের চোখের স্বাস্থ্য এবং আমাদের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গির গুরুত্বের কথাও মনে করিয়ে দেয়। এটি একটি সামান্য গল্প শুধু নয়, তাইওয়ানের এই ঘটনায় আমাদের একটি কথা বারবার মনে করিয়ে দেয় যে আমরা অনেক সময় অনেক কঠিন ভাবে অনেক সমস্যাকে ভাবি, কিন্তু অনেক জটিল সমস্যা অনেক সহজ ভাবেই সমাধান করা সম্ভব। আপনি কি আমার সাথে সহমত? যদি সহমত হন বা না হন, আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক শেয়ার করতে ভুলবেন না, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ধন্যবাদ।